নিরালে দুই গালে জুতা মারো তালে তালে। মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বিকাল 5টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ পৌর মেয়র আয়োজিত দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে গজারিয়া থেকে আগত কর্মীদের সাথে লঞ্চঘাট এলাকায় সংসদ সদস্যপন্থী মুন্সিগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মকবুল হোসেনের নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছে। তবে মেয়রপন্থীদের অভিযোগ, জন্মদিন অনুষ্ঠানে আগতদের বাধা দিয়ে হামলা ও মারধর করে সংসদ সদস্যপন্থী লোকজন। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন সংসদ সদস্যপন্থীরা। কাউন্সিলর মকবুল অভিযোগ করে জানান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নার লোকজন লঞ্চঘাটে নেমেই মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে গালিগালাজ করতে থাকে। এ সময় আমার ভাই এর প্রতিবাদ করলে এর জের ধরে আমার ভাই সহ তার সাথে থাকা অন্তত 10 জনকে পিটিয়ে আহত করেছে তারা। গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্না বলেন, এমপি মৃণাল কান্তি দাসের নির্দেশে আমার লোকজনের ওপর কাউন্সিলর মকবুলের লোকজন অতর্কিত হামলা করে আমার পক্ষের অন্তত 25 জনকে আহত করেছে। এর মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়া গেছে, আহত অবস্থায় কাউন্সিলর সমর্থক আব্দুল মালেক, মোহাম্মদ জামাল, সোহাগ, রাসেল, সাদ্দাম ও আফসার হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও জিন্না পক্ষের জামাল মেম্বার পরিমল, শিবলু, পারভেজ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত কাউন্সিলর মকবুল হোসেনের ছোট ভাই মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে। আদনান সাদ, নিউজ 71 ডট টিভি, মুন্সিগঞ্জ। যাত